আসসালামু আলাইকুম আপনাদের সাথে হানড্রেড ফিক্স ভিডিও চ্যানেল আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনার ফোন থেকে এনি অ্যাপ এনি ফোন থেকে কীভাবে অ্যাপ্লিকেশন লুকিয়ে রাখবেন কিংবা হাইট করে রাখবেন তো ফ্রেন্ডস আপনাদের বন্ধু বলেন প্রিয়জন বলেন আপনাদের ফোন হাতে পাওয়ার সাথে সাথে তারা কিন্তু আপনার প্রাইভেসিকে হিট করার চেষ্টা করবে তো যেমন ধরুন গ্যালারি এবং মাই ফাইলস এবং ম্যাসেঞ্জার এটা দেখার চেষ্টা করবে যে আপনি ম্যাসেঞ্জার কার সাথে কার সাথে চ্যাট করেন এবং গ্যালারিতে কোন কোন ছবি রাখছেন অর্থাৎ মূল কথা আপনার প্রাইভেসিকে হিট করার চেষ্টা করবে তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে ছোট্ট একটি টিক্সের মাধ্যমে আপনাদের দেখে দেবো তো আপনি চাইলে আপনার সমস্ত অ্যাপকে লুকিয়ে রাখতে পারবেন কিংবা হিডেন করে রাখতে পারবেন সে চাইলে বা প্রিয়জন চাইলে কিন্তু আপনার যে কোনো গ্যালারি কিংবা মাই ফাইলস তখন আপনার ম্যাসেঞ্জার কিন্তু চেক করতে পারবে না যে ম্যাসেঞ্জার কী আছে কার সাথে চাট করতেছেন তো আপনাদের ফোনে একটি অ্যাপ ইনিশল দিতে হবে প্লে স্টোর থেকে তো এটা কীভাবে দেবেন এটা আমি পুরো ভিডিওটি শেষে বলবো তো সর্বপ্রথমে দেখাবো যে অ্যাপ কীভাবে হিডেন করবেন আপনার ফোন থেকে আর যে কোনো ফোন হলি হয় আপনি স্যামসাং অপো ভিভো অল সেট একই সেটিংস তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তো ফ্রেন্স আপনি সর্বপ্রথমে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো করার পরে এরকম এটা ইন্টারভিউ দেখতে পারবেন তো এখান থেকে যে কাজটি করবেন হোম স্ক্রিন এই অপশানটিতে ক্লিক করবেন তো এখান থেকে হোম স্ক্রিন থেকে আপনি হিডেন অ্যাপ এই যে হিডেন অ্যাপে ক্লিক করবেন করার পরে আপনি এখান থেকে সেটিংস অপশনে আসবেন আসার পরে আপনি যে হিডেন করবেন হিডডেন করার পূর্বে যদি আপনি পাসওয়ার্ড দেন তো কি কেউ চাইলে কিন্তু আপনার মানে হিডেন তো আপনার ইয়ে ভি ইয়েটা অ্যাপ্লিকেশনটা আর দেখতে পারবে না তো আমি একটি পাসওয়ার্ড দিলাম সেট পাসওয়ার্ড ওকে তো আমি আবার ব্যাগে আসবো আবার পাসওয়ার্ড সাবে যে পাসওয়ার্ডটা আমি এই মুহূর্তে দিলাম ওকে তো দেওয়ার পরে এখানে হিডেন অ্যাপস তো হিট এন অ্যাপসে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার প্রাইভেসি তো যেমন ধরুন গ্যালারি তো যে গ্যালারি তারপর ছিল আপনার ইমো আপনার মাই ফাইলস তো ম্যাসেঞ্জার এভাবে একের পর এক টিক দিয়ে এখানে ডান অপশনে দেবেন তো ডান দেওয়ার পরে আপনি যদি এখন ব্যাগে আসেন আসার পরে আপনি যদি দেখেন যে গ্যালারি কিন্তু নাই তারপর ম্যাসেঞ্জার কিন্তু নাই এসব কিন্তু নাই তো আবারও ফিরে নেশার জন্য যে কাজটি করবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন করার পরে হোম স্ক্রিন এই অপশনটিতে ক্লিক করবেন করার পরে যে হিডেন অ্যাপ তো হিডেন অ্যাপে ক্লিক করার পরে আমি যে পাসওয়ার্ডটি এখানে দিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দেবেন দেওয়ার পরে জাস্ট আনহিডেন করবেন তো আনহিডেন করলেন ঠিক আছে তো এখন কিন্তু সব কিছু আপনার পাওয়া যাবে তো আপনি চেক দিলে তো এখান থেকে আপনি আবারও হিডেন করতে পারবেন হিডেন করে এখানে সিলেক্ট করে এখানে ডান অপশানে দিলেন তো ডান অপশানে দিলে কিন্তু হিডেন কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনি যদি চাইলে সহজ ভাষা যেটা আমি আপনাদেরকে বলি তো এখানে কোনায় আছে এই কোনায় আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে হিডেন অ্যাপ এই অপশানটিতে আছে তো এই যে আমি যে পাসওয়ার্ডটি পূর্বে দিয়েছিলাম এটা আপনি আবারও দেবেন তারপরে এখান থেকে হিডডেন অ্যাপ হিডেন আপে এখানে টিক দেওয়ার পর ডান অসুবিধা দেবেন এখান থেকে হিডেন শুরু হয়ে গেছে তো আপনি যদি ব্যাগে আসেন সে কাঙ্ক্ষিত অ্যাপস কিন্তু আর পাবেন না তো আবারও পুনরায় এখান থেকে হিডেন অ্যাপ হিডেন অ্যাপে যে পাসওয়ার্ডটা দিলেন তো এখানে কিন্তু সহজভাবেই কিন্তু করতে পারবেন তো আপনি যদি বলেন যে আমি পাসওয়ার্ড আর দিব না তো এখান থেকে আপনি সেটিংস অপশনে আসবেন এখান থেকে আনটিক করে দেবেন আনটিক করে দেওয়ার পরে কিন্তু আর সেই পাসওয়ার্ড চাইবে না আপনি চাইলে এখান থেকেও কিন্তু হিডেন করতে পারবেন অথবা আপনার সরাসরি চলে যাবেন এই যে যে অ্যাপ্লিকেশনের কথা বললাম এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন করার পরে আপনি হোম স্ক্রিন হোম স্ক্রিন থেকে হিডেন অ্যাপ তো এখান থেকে আপনি মনে করেন যে নিচে আসবেন নিচে আসার পরে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডান আসনে দিলেন তাহলে হিডেন কিন্তু হয়ে যাবে আশা করা যায় তো এইভাবে আপনি যে কোনো অ্যাপ হিডেন করবেন তো অ্যাপ্লিকেশনটা কীভাবে ইনস্টল দেবেন এটা আমি আপনাদেরকে দেখাবো না এই অ্যাপসটা কীভাবে ইনস্টল দেবেন আপনাদের ফোনে তো বরাবর মতন চলে যাবেন স্টোরে তো স্টোরে যাওয়ার পরে এখানে মাইক্রোসফট লঞ্চার লিখে সার্চ করবেন তো এই যে লগোটা দেখে পাচ্ছেন এই লগো অনুযায়ী এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন তো অ্যাপ হিডেন করার জন্য অনেক আপনার অ্যাপ আছে তো এই সব অ্যাপ্লিকেশন যদি আপনি ইনস্টল দেন আপনাদের প্রসেসর এবং ব্যাটারি ব্যাকআপ অতটা ভালো যাবে না তো মাইক্রোসফট লঞ্চার আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করি এবং এভাবে অ্যাপ হিডেন করি তো আপনারা কিন্তু নিশ্চিতভাবে এই লাঞ্চারটা আপনার ব্যবহার করে আপনারা অ্যাপ হিডেন করতে পারবেন তো এখন আমি যে কাজটি করবো ইনস্টল কমপ্লিট এখন ওপেন অপশনে ক্লিক করব তো করার পরে এখানে গেট স্টার্টেড তো এখান থেকে এ অপশনে ক্লিক করবেন এলাও অপশানে ক্লিক করবেন তো করার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তো এখান থেকে স্কি অপশনে ক্লিক করবেন এখানে নট নাও তো এখান থেকে আপনি যে কাজটি করবেন কন্টিনিউ তো কন্টিনিউ দেওয়ার পরে আপনি লেটস গো ওকে ঠিক আছে তো এখান থেকে টিক দিয়ে আনন্দ আপনি সেটা ডিপল অপশনে ক্লিক করবেন তো আবারও আসবে মাইক্রোসফট লাঞ্চ আর দিয়ে আন্ত এলাও এলাও করে দিয়ে দেবেন অলওয়েজ তো অলরেডি দেখেন খুব স্মুথ একটা এই লুক দিছে তো এটা কিন্তু আপনাদের ফোনে ইনস্টল দেওয়ার পরেই এই লুকসটা দেবে দেখেন খুব স্মুথ একটি লুক দিয়েছে তো আই এটা হচ্ছিলো লাঞ্চার তো এটা কিন্তু আমি দেখে দিয়েছিলাম যে হোম স্ক্রিন তো এখান থেকে আপনারা যে হিট্যান অ্যাপ তো ছিল আজকে ভিডিও যদি এই ভিডিওটি যদি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা কোনো কিছু শিখতে পারেন তাহলে চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের শুভকামনা হলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ